নমস্কার। আজকের আলোচ্য বিষয় অতি ইন্দ্রিয় শক্তি কিংবা অতি ইন্দ্রিয় অনুভূতি। আমাদের যে রিয়ালিটি, আমাদের যে চরম সত্যতা, তা আজ আপনাদের সামনে সূক্ষ্ম বুদ্ধির দ্বারা আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকে আলোচনা। দক্ষিণ ভারতে স্বামী বিবেকানন্দকে মুখোমুখি প্রশ্ন করল একজন, ঈশ্বর আছে তার প্রমাণ কি? অতীন্দ্রিয় স্বামীজি এখানে কি বলছেন তাহলে শুনে নেওয়া যাক। তিনি বলছেন, অতীন্দ্রিয় জগতের অনুভূতির থেকেই বলা যায় তিনি আছেন। তাহলে অতীন্দ্রিয় কাকে বলে? স্বামীজি উত্তর দিচ্ছেন, তৃতীয় চক্ষুকে বলে। সে ভক্তটি তারপর বলছেন, দুই চোখই সামলানো যায় না, আবার তৃতীয় চক্ষু? তিনি যখন পরিহাস করলেন এবং বললেন আবার যে, এই দুই চোখে কী করে বুঝতে পারি তাই বল। আমরা তো আর দু চোখেই সামলাতে পারি না, তার আবার তৃতীয় চক্ষু, তাহলে এই দু চোখে তাহলে কীভাবে তাকে জানব? স্বামীজি বলছেন, তাহলে চোখের লেন্স বদলাও। ভক্ত বলছেন, সেই ব্যক্তিটি বলছেন যে, লেন্স বদলাবো? হ্যাঁ, গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নাও, দেখবে একটা সহজ সরল পাতা চোখে দেখছ, কতটুকু দেখছ? স্বচ্ছ কাঁচের উপর সেই পাতাটি রেখে যদি অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে দিয়ে দেখো, দেখবে রূপের কত নিপুণ ও সূক্ষ্ম কারিগরি। চোখে দেখা যায় না, অথচ যা আছে তাই অতি ইন্দ্রিয়। চোখে ঠিক ঠিক লেন্স লাগাও, দেখবে সেই কারিগরকে। নইলে যা তোমার মনন চিন্তনের বাইরে, তাকে তোমার সীমাবদ্ধ যুক্তির মধ্যে আনবে কী করে? সেই প্রশ্নকর্তাটি বলছেন, রিয়ালিটির কথা বলুন। স্বামীজি বলছেন, রিয়ালিটি, যাকে রিয়ালিটি বলছো তা হচ্ছে ক্ষুদ্র স্বল্প মনের আচ্ছন্ন দৃষ্টি। চলন্ত্র ট্রেনে বসে দেখছো তীরের মতো গাছ ছুটছে, কি তাই দেখছো না? ওই হচ্ছে তোমার রিয়ালিটির চেহারা। অর্থাৎ স্বামীজি এখানে বললেন যে, অতীন্দ্রিয় জগৎ বা আমাদের এই রিয়ালিটি যাই হোক না কেন, এগুলো সমস্ত সূক্ষ্ম বুদ্ধি এবং মনের আচ্ছন্ন দৃষ্টি। কারণ আমরা যদি হঠাৎ করে বলে ফেলি যে, এই যেমন প্রশ্নকর্তা জিজ্ঞেস করেছিল যে ঈশ্বর আছেন তার প্রমাণ কী, স্বামীজি বলছেন অতীন্দ্রিয়। কিন্তু অতীন্দ্রিয় কী? অতীন্দ্রিয় হচ্ছে যেটা তোমার যুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা কিন্তু এই যুক্তির মধ্যে সীমাবদ্ধ নয় জিনিসটাকে মনন চিন্তনের মধ্যে আনতে হবে। কারণ মনন চিন্তনের বাইরে যদি এই যুক্তিটি থাকে, তা কিন্তু নিপুণ হবে না। তো এই জন্যই ঈশ্বর আছেন তার একমাত্র প্রমাণ হচ্ছে এই অতীন্দ্রিয় জগৎ। এই অতীন্দ্রিয় জগতের অনুভূতির থেকেই বলা যায় যে তিনি আছেন। আজকে আলোচনা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।